بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، محترم بھائی جانتے چاہتے যে আমরা জানি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াটা জরুরি। ইমাম মুক্তাদি নির্বিশেষে সকলকেই সূরা ফাতিহা পড়তে হবে, এটাই হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য অভিমত। কিন্তু এই সূরা ফাতিহাটা পড়ব কেমন করে? ইমাম সাহেব মুক্তাদিদেরকে পড়ার সুযোগ দেয় না, সেক্ষেত্রে যে মুক্তাদি হিসাবে তার কি করণীয়? ধন্যবাদ মহতারাম ভাইকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সূরা ফাতিহা নামাজের যে 14টি রুকন রয়েছে, তার মধ্যে অন্যতম রুকন হলো সূরা ফাতিহা পাঠ করা। ইমাম এবং একাএকী নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তেই হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়তে পারে অথচ সূরা ফাতিহা যদি ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হবে না। এই ক্ষেত্রে মতবিরোধ হচ্ছে যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে নাকি, এই ব্যাপারে কিছুটা ওলামায়ে কিরামদের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয়। কিন্তু মতবিরোধ হলেও যেখানে আমরা দলিল পেয়ে যাব যে মাসালার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির যুক্তি বা আমার মাঝহাবে নাই, আমার ইমাম সাহেব করি নাই, এই সমস্ত যুক্তি কিন্তু খাটবে না। দলিলের কাছে আমাদের সকলকেই সারেন্ডার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা বুখারি শরীফের রেওয়ায়েত, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের ব্যাখ্যাতে যারা বলে যে পড়তে হবে না, তারা বলেন যে এই হাদিসটি ইমাম এবং একাএকী যিনি নামাজ পড়বেন তার শানে রাসুল বলেছেন। তাহলে আর একটি দলিল যেটা তিরমিজি আবু দাউদ নাসাইতে এসেছে, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের নামাজ পড়তেছিলেন। ফজরের নামাজ পড়ার পর তিনি অত্যন্ত তারতিলের সাথে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতেন। ফজরের ফরজ নামাজ শেষে সালাম ফিরার পর সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাকরাউনা খলফা ইমামিকুম, তোমরা কি ইমামের পিছনে কিছু পড়ো নাকি? তখন সকলেই বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, কি পড়ো? বললেন যে আপনি সূরা ফাতিহা পড়েন, আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়েন, আমরাও আরেকটা সূরা পড়ি। রাসূল সাহেব বললেন যে লা তাফালু, এমনটি তোমরা করো না, তবে শুধু সূরা ফাতিহা পড়বে, কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে এটা সুস্পষ্ট প্রমাণ যে হেরি সেররি সকল নামাজেই মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, একেবারে সুস্পষ্ট প্রমাণ। এখন ইমামের পিছনে আমি সূরা ফাতিহা কেমন করে পড়ব? হাদিসে এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সূরা ফাতিহাতে 60টি আয়াত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আয়াতের শেষেই তিনি
নিঃশ্বাস নিতেন, অর্থাৎ সাত নিঃশ্বাসে ষাটটি আয়াত তিনি তেলাওয়াত করতেন। ইমাম সাহেব যদি হাদিসের উপরে আমল করেন তাহলে কিন্তু মুক্তাদিকে সুরা ফাতিহা পড়তে কোনো সমস্যা হয় না। তিনি ইমাম সাহেবের কেরাতও শুনবেন মুক্তাদি, আবার তিনি পড়বেনও, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম সাহেব পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদি পড়ে নিলেন। এইভাবে সকল আয়াত ইমাম সাহেব পড়বেন, সাথে সাথে মুক্তাদিও পড়ে নেবেন। এই একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তিনটা সাক্তা করতেন, তিনটা সাক্তা। সাক্তা শব্দের অর্থ হচ্ছে সামান্য চুপ থেকে নিঃশ্বাসটা সামান্য নিয়ে তারপরে আবার তেলাওয়াত করা। তিনটা সাক্তার একটি হচ্ছে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা পড়ার পর আলহামদুলিল্লাহ সূরা পড়ার আগে তিনি চুপ থাকতেন, এই ফাঁকে সানা পড়তেন। দ্বিতীয় সাক্তা সূরা ফাতিহা যখন শেষ করতেন, সূরা ফাতিহা শেষ করার পর একটা সাক্তা করতেন, অর্থাৎ কিছুক্ষণ চুপ থাকতেন তারপরে আর একটি সূরা পড়তেন। তাহলে এই সাক্তা যদি করেন, একটু যদি চুপ থাকেন, এই ফাঁকে কিন্তু মুক্তাদিরা পড়ে নিতে পারে, যেটা সৌদি আরবে অনেক ইমাম সাহেবদেরকে আমরা দেখতে পাই। তৃতীয়, যখন তিনি কেরাত শেষ করবেন রুকুতে যাওয়ার আগে সাক্তা করতে হবে। এইভাবে যদি ইমাম সাহেব সাক্তা করেন তাহলে মুক্তাদিকে সূরা ফাতিহার পড়তে কোনো সমস্যা হয় না। তথাপিও যদি ইমাম সাহেব আমাকে যদি সূরা ফাতিহার পড়ার সুযোগ না দিচ্ছে, তবু আমি আমাকে সূরা ফাতিহা পড়তেই হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই জন্য ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়বে, আমি তার পিছে পিছে পড়ব। যদিও ইমাম সাহেব অলাব দল্লিন পড়বেন, আমার কেরাত ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হলো, আমার যদিও শেষ না হয়, একটু অবশিষ্ট থাকে, তবু আমি ইমাম সাহেব যখন পরের সূরা পড়বেন ওই সময় আমি বাকিটুকু পড়ে নেব। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ।